বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে রেলের ডিআরএম দপ্তরে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা স্মারকলিপি জমা দেন। উল্লেখ্য, মঙ্গলবার আসানসোল স্টেশন থেকে বোকারো যাওয়ার সময় ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এই খবর সংগ্রহ করতে গিয়ে রেলের সুরক্ষা বাহিনীর হাতে নিগৃহীত হন সন্তোষ মণ্ডল নামে এক সাংবাদিক। একটা জিনিস ভালো করে আপনাকে বললো বুঝেন না নাকি? এরই প্রতিবাদে আসানসোলের সাংবাদিকেরা ডিআরএম দপ্তরে একটি প্রতিবাদী স্মারকলিপি জমা দেয়। এছাড়াও সাংবাদিকরা রেলের ডিভিশনাল সুরক্ষা ইনচার্জ চন্দ্রমোহন মিশ্রের সাথে সাক্ষাৎ করেন। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এরূপ ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। আসানসোল স্টেশনের আপ লাইনে বোকারো এক্সপ্রেসের বোকারো প্যাসেঞ্জারের একটা ডিরেলমেন্ট ছিল, সেই ডিরেলমেন্টের খবর করতে গিয়েছিল প্রচুর সাংবাদিক এবং বেশ কিছু ক্যামেরাম্যান। সেখানে একাধিক ক্যামেরাম্যানকে ধাক্কাধাক্কি করা হয়, তার মধ্যে সবচেয়ে বেশি ধাক্কা দেওয়া হয় সন্তোষ মণ্ডল বা বিজুকে, এবং বিজুকে এতটাই ধাক্কা দিয়ে প্রায় উপরে যাচ্ছিল। তার পাশে হায়দার বলে একজন সাংবাদিক ছিল বলে সে তাকে কোনো মতে ধরে নিয়েছে। তো আজকে এবং ছোটনও ছিল সেখানে, আজকে এই ঘটনার পর যে এর আগেও একাধিকবার এরকম হয়েছে বিজুর সাথে রেলে, তো সেটাই আজকে ডিআরএমের কাছে ডেপুটেশান দেওয়া হলো এবং সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনের কাছে ডেপুটেশান দেওয়া হলো যে এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি যাতে না হয়। গোটা আসানসোলের সাংবাদিকরা আজকে এসেছিলেন ডেপুটেশানে এবং ডিআরএম বললেন যে আমি পুরো ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেব। সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার চন্দ্রমোহন মিশ্র তার কাছেও লিখিত ডেপুটেশান দেওয়ার পর তিনি বলেছেন যে আমি পুরো বিষয়টা বিভাগীয়ভাবে তদন্ত করব এবং যা ব্যবস্থা নেওয়ার নেব। তবে এই ঘটনার জন্য তিনি ব্যক্তিগতভাবে ক্ষমাও চেয়েছেন যে এই ঘটনা হওয়া উচিত ছিল না সাংবাদিকদের সাথে, এবং ডিআরএম নিজেও বলেছেন যে আমি কিন্তু কাউকেই আটকাতে বা ধাক্কা দেওয়া বা অন্য কিছুভাবে সরিয়ে দেওয়ার কথা আমি কখনো নিজেও বলিনি। এটা কিন্তু উনি আমাদের এই যে প্রতিনিধি দল আমরা গিয়েছিলাম তাদের এটা বলেছেন। আমরা অপেক্ষা করব, রেল নিশ্চয়ই আগামী দিনে এই যাতে ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।